এক বড় ভাই আমাকে বলতেছে যে কি নাফিস চলো আমরা একটা বিজনেস করি, রেস্টুরেন্টের বিজনেস দিই। ওকে, তার বললাম যে ভাই রেস্টুরেন্টের বিজনেস, ঠিক আছে ফাইন, কি টাইপের রেস্টুরেন্টের বিজনেস? বলছে সেই রেস্টুরেন্টের বিজনেসে আমরা পোলাও, বিরিয়ানি, ফাস্টফুড, পিৎজা, চাইনিজ সব সেল করবো। তার বললাম যে ভাই আপনি এই বিজনেস আমরা রাখেন না, কারণ আপনার এই বিজনেস ফ্লপ করবে। প্রবলেম হইতেছে, তুই প্রবলেমটা ধরতে পারতেছিস, যে আমাদের, আমরা সবাই না ডিপার্টমেন্টাল স্টোর বানাতে চাই বা জেনারেল স্টোর বানাতে চাই। উই ওয়ান্ট টু সেল এনিথিং অ্যান্ড এভরিথিং, অ্যান্ড উই অলওয়েজ থিঙ্ক যে আমার যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা বেস্ট। কারো দেখা যাচ্ছে কি প্রোডাক্টটা ভালো হয়, মার্কেটিং খারাপ হয়। কারো মার্কেটিং ভালো হয়, প্রোডাক্টটা খারাপ হয়। কারো আছে যে ডিস্ট্রিবিউশন খারাপ, কারো আছে যে ম্যানেজমেন্ট, অনেক আছে যে ঠিক আছে প্রোডাক্ট ভালো, এটা ভালো, সব ভালো, কিন্তু ম্যানেজমেন্ট প্রবলেম। দেখ একটা সময় তোর মনে আছে কিনা, নোকিয়া সারা দুনিয়া কাঁপাইছে। ইয়েস, নোকিয়া আজকে কোথায়? নোকিয়া কোথায়? নোকিয়ার মতো এত বড় জায়ান্ট আজকে কোথায় নাই? বিকজ আমরা সময়ের সাথে অ্যাডাপ্ট করতে পারি না, আমরা একটা ডেনায়ালের মধ্যে থাকি। লাইক ইউনো যে এখন আমাদের এআই আসতেছে বা ডিফারেন্ট ডিফারেন্ট, আমরা কিন্তু একটা না সবসময় একটা ওই প্রোটেক্টিভ মাইন্ডসেট, না 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 এটা এআই আমাদের, এখন কেউ আছে যে কি হ্যাঁ এআই জব খেয়ে নিবে ভয় পাইতেছে, আবার কেউ আছে যে না এআই জব খাবে না, মানে দের ইজ এ ডিবেট অ্যান্ড হোয়াট নট। সো এরকম অনেকগুলো প্রবলেমস আছে, বাট ওয়ান অফ দ্য মেইন প্রবলেম যেটা, সেটা কি জানিস, আমরা মনে করি যে আমরা যাকে, যার কাছে আমরা প্রোডাক্ট সেল করতেছি, উই নো হু উই আর সেলিং টু, বাট উই হ্যাভ নো আইডিয়া কাদের কাছে আমরা সেল করতেছি। মানে আমি ভাবতেছি আমি তো আমার টার্গেট অডিয়েন্সকে খুব ভালো মতো চিনি। ভালো মতো চিনি। অ্যাকচুয়ালি তুই বলতেছিস যে না আমরা তো চিনি না। না আমরা চিনি না।